ঘরের ভিতরে আমার বউ আমার কাছে বড় দুর্বল, কারণ এই জায়গায় তার মা নাই, তার ভাই নাই, তার বোন নাই, আপন বলতে কেউ নাই। ছোট্ট থেকে বড় হয়েছে মার আদরে, ছোট্ট থেকে বড় হয়েছে বাবার আদরে, ছোট্ট থেকে বড় হয়েছে ভাই বোনের আদরে। আজকে তুমি স্বামীর হাত ধরে অচেনা একটা জায়গায় সে চলে আসলো, এই জায়গায় তার আপন বলতে কেউ নাই, কেউ নাই রে যুবক। এই জায়গায় যদি তুমি তার উপরে জুলুম করো, তারে যদি তুমি যদি আঘাত করো, কথা দিয়ে যদি কষ্ট দাও, তাহলে কিন্তু সে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাবে। অনেক মেয়েরাই ফোন করে বাবার কাছে কষ্টের কথা কয় না, মার কাছে কষ্টের কথা কয় না। মনে রাখবা, পৃথিবীতে মার কাছে বাবার কাছে সবচেয়ে বড় সুখের সংবাদ হলো তোমার মেয়েটা স্বামীর গড় বড় সুখে আছে, আর পৃথিবীতে মা বাবার কাছে সবচেয়ে বড় দুঃখের সংবাদ হলো তোমার মেয়েটা স্বামীর ঘরে বড় কষ্টে আছে। অনেক মেয়েরাই স্বামীর ঘরে কষ্ট পায়, কিন্তু সেই কষ্টের কথা মাকে জানায় না, বাবাকে জানায় না, বাবাকে পেরেশানিতে ফালায় না, নিজে নিজে চোখের পানিগুলা ফালায়। সেই বাথরুমের ভিতরে ডুইকা, পাকঘরের মধ্যে তাইকা, চোখের পানিটা যখন সে ফালায়, এই পানির ফুটাটা কিন্তু আল্লাহর জমিনে পড়ে না যুবক, এই পানির ফুটা আল্লাহর আদালতের ফাইলে গিয়া জমা হয়। কারণ সেই জায়গায় দুর্বল বড় মাজলুম, এখানে আপন কেউ নাই, কার কাছে মনের দুঃখের কথা বলবে, কেউ তার না, সবাই হলো স্বামীর লোক, সবাই হলো স্বামীর পরিবারের লোক। এজন্য মনে রাখবা, আল্লাহ কয়, আল্লাহ পাক কয়, সাবধান সাবধান, তোমাদেরকে আমি আল্লাহ আদেশ করি, তোমরা স্ত্রীর সাথে নরম আচরণ কইরো, বিবিদের সাথে সুন্দর কথা কইও, নরম ভাষায় কথা কইও, আল্লাহ নিজে এমন সুপারিশ করেছে। এজন্য বলি মনে রাখবা, নবী বলেছে মজলুমের প্রতি খেয়াল রাখো, দুর্বলের প্রতি খেয়াল রাখো, কারণ দুর্বলের মামলা দুনিয়ার আদালতে থাকে না, দুর্বলের মামলা আল্লাহর আদালতে চলে যায়, দুর্বলের মামলা আল্লাহর আদালতে চলে যায়। দুনিয়ার আদালতে মামলা বসাইলে এটা তোমার জন্য এত বিপদ না, দুনিয়ার আদালতে তুমি মামলা যদি খাও, এই মামলা থেকে রেহাই পাওয়ার আশা আছে, বেইল পাওয়ার আশা আছে, জজ সাহেবকে কিনার আশা আছে, একজন উকিল ধরার আশা আছে, জজকে ঘুষ দেওয়ার আশা আছে, মন্ত্রী দিয়া ফোন দেওয়ানোর আশা আছে, সুযোগও আছে। কিন্তু আল্লাহর আদালতে যদি মামলা কেউ দেয়, ওই আদালতে মন্ত্রী দিয়া আল্লাহকে ফোন দেওয়াইবার সুযোগ আসেনি, আল্লাহকে ঘুষ দেওয়ার সুযোগ আসেনি, আমার পক্ষে ব্যারিস্টার ধরার সুযোগ আসেনি, না না কোনো সুযোগ নাই। ওই মামলা বড় জটিল, ওই আদালত বড় ভয়ঙ্কর আদালত, বড় খতরনাক আদালত। এজন্য আমি আপনাদেরকে হাত জোর করে বলবো, হাত জোর করে বলবো, আমার নবী রহমতের নবী বলেন, শুনো উম্মতের দল, শুনো উম্মতের দল, কখনো দুর্বলের আহ শব্দ তুমি আসমানে পাঠায়ো না। কারো প্রতি জুলুম করেছো, মরার আগে আগে মাপ চেয়ে নাও, কারো উপরে অন্যায় করেছো, সাথে সাথে মাপ চেয়ে নাও, দুনিয়ার মামলা দুনিয়াতে ডিসমিস করো, আল্লাহর আদালতে বুদ্ধিমান কখনো মামলা নিয়ে উঠে না। মোহর যারা দেও নাই দেয়া লাইও, 7 লাখ 8 লাখ 10 লাখ টাকা মোহর দিবার লাগে, তোমার কইছে কেডায়, কইছে কেডায়, বাহাদুরি কই পাইছো, দেওয়ার নাই তৌফিক 1 লাখ, লেখায় 7 লাখ, মনে হয় আপনাদের দুর্গাপুর এলাকায় নাই। হ্যাঁ কিরে, 7 লাখ লেখাইলে কেন, পারবেনি দিতে, খইতা দেওয়ান লাগে না, খইতা বলে দেওয়ান লাগে না, কয়তে কেমনে কিতা করবে, কয় বাসর রাইতে সব মাফ লইলি, মু কয় মাফ না দিলে গিয়া সগিতে উঠতাম না। এখন যদি হে এরম কথা কয়, মাফ দেওতে উঠবো নাইলে না, এখন নতুন বউ এর অবস্থাটা কি তুইব, নতুন বউ কোনোদিন কইব বলে না মাফও দিতাম না, আমার আমার বাপের বাড়ি দিয়াও, এই কথা কইব, পিফো দো বইরা কয় নেও মাফ, এটা মাফ হইছিনি, মাতুন না দি, মাফ হইছিনি, এটা ডাকাইতের মতো, ডাকাতি কইরা আমারে ধরছিল, আমারে ধরছে আমার সিলেট, আমার গ্রামে গড় 2 বছর আগে, আমাদের এলাকার পাশে, আমি মোটরসাইকেলে যাওয়া লাগছে, গাড়ি নেওয়া সম্ভব হয়েছে না, রাতের বেলা মোটরসাইকেলে আসতেছি, 3 জন মেমানে আমার আটকাইছে, তারা মুখুশ উকুশ ফরা, আতো অত লম্বা দাও আটকাই, আমার কয় হুজুর
টেহালাইন দিয়ে লাইন আপনার আমরা টাচ করতাম না। আমি কইলাম নাও কয়জন আমরা জানি আপনি আরো তিনটা কই রাইছেন, এটা চার নম্বর মাহফিল টাকা আছে, দেখুন কেমন হিসাব লয়। তা আমি কইলাম নাও ধরবা না তখন না হুজুর, আপনার আমরা ভালো করে চিনি আপনারা ধরতাম না, আমরা আপনার শৈল্য ধরতাম না, আপনি দেলাইন খালি টাকাটা। আর ড্রাইভারের দিছে এক লাত, লাত মারি এর তো রাখছে ক্ষেত ফলাইয়া জমিনও ফলাইয়া। এখন আমি দিতাছি আর হে আমারে কয় হুজুর বৌদ্ধ দিয়েন না, একবার অরিজিনাল কথাটা কই দিয়েছে আমারে কই দিয়েছে মুখোশ তো পরে আমি তো চিনি না, হুজুর বৌদ্ধ দিয়েন না আমার ফুলাটা হাসপাতাল ভর্তি দেখা লাগবো এই কথাটা কইছে পরে আমি কইলাম ইটি কি তাহলে নাইলাই আমার কাছে থাকলে আরও দিতাম, কয়ের জন্যই কইছে হুজুর বৌদ্ধ দিয়েন না। এই যে হ্যাঁ আমারে কইলো হুজুর বৌদ্ধ দিয়েন না ইতাকুক আর হিতাকুক, ই মাফ চাওয়াটা কি এটা মাফ চাওয়া? হ্যাঁ এই জন্য বিপদ ফালাইয়া কেজাত ফালাইয়া মাফ নেওয়ার নাম মাফ না। বৌরে বাসর ঘরের খাটো তুলিয়া তুমি না উঠতে যদি মাফ দেও নাইলে উঠতাম না, তো এইটা কেজাত ফালাইয়া মাফ, ই মাফ মাফ হয় না। এজন্য যদি নগদ কিছু দেন নগদ তো দেওয়াই লাগবো, আর যদি কিছু বাকি থাকে নিয়ত করবা প্রতি মাসে মাসে দিয়া লাইতাম, যদি কেউ মোহরের ফুল টেকা পরিশোধ না কইরা মইরা জান গিয়া মনে রাখবা এত আদরের বউ আর আদরের থাকতো না। হাসরের মাঠে রংটা তখন দেখতে পারবা বউর রং, বউর মামলায় যে কত জামায় আটকিবা এর হিসাব নাই, খালি মোহরের মামলা। তখন যদি তোমারে আমি ঈদে ঈদে শাড়ি দিছি, তোমারে অত অলংকার দিছি, তুমি যা চাইছো তা দিছি, আজকে তুমি আমার এই মোহরের টেকার লাগে আটকাই লিছো, দেও না গোবো একটু মাফ করে দাও না, কইব দূর হর দূর হর, আজকে মাফ চাওয়ার আর মাফ দেওয়ার দিন না, আজকে খালি নেওয়ার দিন। আমারে তাড়াতাড়ি নেকি দেও, আমার জান আমি বাঁচাই, তোমার দান তুমি বাঁচাও। আল্লাহ রে খুব আল্লাহ, এর হজের সবটা আমারে দিত কও, এর নমাজের সবটা আমারে দিত কও, এর দান সৎকার সবটা আমারে দিত কও। এইভাবে স্বামীরে বিপদে ফালাইয়া এত কলিজার টুকরা বউ, এই বউয়ে বিপদে ফালাইয়া আপনার গারো ভাড়া দিয়া জান্নাতও যাইব আপনার জাহান্নামও ফালাইয়া যাইব। অতএব সাবধান, কেউ কারো হক নষ্ট করবেন না, মোহরের টাকা পরিশোধ করবেন, আর অন্যায়ভাবে বউর প্রতি জুলুম করবেন না, রাগারাগি করবেন না, চোখ রাঙ্গাইবেন না, গালাগালি করবেন না, কারণ এই জায়গায় সে অসহায়, এখানে তার কেউ নাই। আপন বলতে শুধু আপনি স্বামী, স্বামীকে চিন্নেই সে তার সব আপন মানুষগুলাকে পর বানাইয়া এই বাড়ির মানুষগুলাকে আপন বানাইছে। এতটুকু অন্তত ইয়াদ রাখেন, একদিন আপনারও মেয়ে হবে, এই মেয়েটাকে বিয়ে দিবেন। আজ যদি আপনি আপনার স্ত্রীকে আদর করেন, আগামীকাল আপনার মেয়েটাও তার স্বামীর বাড়িতে আদর পাবে, ঠিক না? শাশুড়িদেরকে বলবো মেয়েটাকে মেয়ে মনে করেন, বউ না মেয়ে মনে করেন, তাহলে আপনার মেয়েটাও যেখানে বিয়া দিবেন ওইখানেও তার শাশুড়ি তারে বউ মনে করবে না, মেয়ে মনে করবে। যেমন আমি করব তেমন আমি পাবো, ঠিক কিনা? আমি যেমন আচরণ করব আমার ছেলের বউয়ের সাথে, আমার মেয়েটার সাথেও আমার মেয়ের শাশুড়ি এমন আচরণই করবে, এটা মনে রাখবেন একটু। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো আল্লাহ পাক বলেন আমার বন্ধুর আদর্শ হলো এরা নিজেরা নিজেরা খুবই নরম, নিজেদের ভিতরে চলতে ফিরতে যায় তারা অতি গরম হয় না, ছোটখাটো বিষয় নিয়ে তারা ঝগড়ায় লিপ্ত হয় না, একবার রাগ করে লিছে সে হজম করে লয়। ওয়াল কাযিমিন আল গাইজ ওয়াল আফিন আনিন নাস, আল্লাহ পাক বলেন জান্নাতি মানুষের বৈশিষ্ট্য কি জানো? জান্নাতি মানুষের বৈশিষ্ট্যই হলো রাগ উঠলে হজম করে লয় আর কেউ দুষ করলে মাফ করে দেয়। এই মানুষটারে আমি আল্লাহ বললাম জান্নাতি মানুষ, সুবহানাল্লাহ জুরে বলেন। আমরা তো ফানি সিটা দিলে সৈরের ডিয়া দিবার দিয়া ডিয়া দিবার লাগি রেডি থাকি, একজনে ফানি সিটা দিছে এটাও আমরা সহজে সহ্য করতে পারি না, যে ফানি সিটা দিল কেন? কিন্তু আল্লাহ বলেন যে রাগ উঠলে হজম করে আর কেউ অপরাধ করলো মাফ করে, আমি আল্লাহ বলি এটা জান্নাতি মানুষের বৈশিষ্ট্য। وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ الَّذِينَ يُنفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ والله يحب المحسنين।
আল্লাহ পাক বলেছেন জান্নাতি মানুষের বৈশিষ্ট্য, ওরা সুখের সময় আল্লাহ রাস্তায় দান করে, দুঃখের সময় আল্লাহ রাস্তায় দান করে, রাগ উঠলে হজম করে, আর অপরাধ করলেও মাফ করে। এই চার গুণের মানুষকে আল্লাহ পাক বলেন এরা জান্নাতি মানুষ। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাস্তায় দান যে করে, সুখে থাকলেও দান করে, অভাবে থাকলেও দান করে, এটাও আল্লাহ বলছেন এটা জান্নাতি মানুষের বৈশিষ্ট্য।